वेलकम टू ओम्स कुकिंग लैब। बंधुरा प्लिज सबस्क्राइब करे पाशेर बेल आइकनटा क्लिक करे दिते किन्तु एकदम भूलो ना। आटा और चीज दिए और नाना रकम वेजिटेबल दिए तुम्हरा ये चिल्लाटा ट्राई करते पारो। एटा खूब हेल्दी और टेस्टीओ। বাড়িতে যে সকল উপকরণ আছে তা দিয়ে ঝটপট বানিয়ে ফেলতে পারবে। বাচ্চারা তো রুটি খেতে চায় না, রুটির বদলে এটা আটা দিয়ে বানিয়ে দাও। দই লাগবে হাফ কাপ, হাফ কাপ আটা আর গাজর গ্রেট করে নিয়েছি, ধনে পাতা কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি, আর লাগবে গোলমরিচের গুঁড়ো। তোমরা এখানে ফুলকপি বাঁধাকপি কুচি কুচি করে নিতে পারো, ক্যাপসিকাম দিতে পারো, বিনস দিতে পারো, নানা সবজি ইউজ করতে পারবে। একটা বড় বাটি নিয়ে নিলাম, এর মধ্যে নিয়ে নিলাম দই। আমি এখানে হাফ কাপ দই নিয়েছি আর হাফ কাপ আটা নিয়েছি। এটা নানা রকম সবজি দিয়েও তোমরা করতে পারবে, পেঁয়াজ কুচিও এখানে দিতে পারো, ভালো লাগবে। আমি এখানে পেঁয়াজ কুচি দিইনি। আর এখানে হাফ কাপ আমি আটা মিশিয়ে নিয়েছি। আর খুব ভালো করে আটা আর দইটা মিশিয়ে নিতে হবে। তারপর একটা ধোসার ব্যাটারের মতো একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, আর কাঁচা লঙ্কা কুচি এখানে দিলাম। বাচ্চারা যদি খায় তবে সেটা তাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি দেবে। আর এখানে আমি গাজর গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তোমরা এখানে বাঁধাকপি, ফুলকপি, বিনস, মটরশুঁটি সবই দিতে পারবে, পেঁয়াজ কুচিও দিতে পারো। ধনে পাতা কুচি দিলাম আর অল্প জল দিয়ে দিয়ে আমি এবার ব্যাটারটা তৈরি করে নেব। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বাড়িতে অনেক সময় মনে হয় যে রুটি খেতে ইচ্ছে করছে না, তখন রুটির বদলে এরকম ধরনের হেলদি ব্রেকফাস্ট তোমরা বানিয়ে নিতে পারো। আর এটা তো বানানো খুব সহজ, বাড়িতে যা আছে ঝটপট হয়ে যাবে, কিন্তু মুখরোচক। আজকাল অনেকেই ময়দা খেতে পছন্দ করেন না, তাই আটাটা স্বাস্থ্যকর এবং খাওয়াটাও শরীরের পক্ষে ভালো, খেতেও ভালো লাগে। পরিমাণ মতো নুন এখানে মিশিয়ে দিলাম আর ব্যাটারটাকে খুব ভালো করে তৈরি করে নিলাম। এইটা দিয়ে আমি একটা প্যানকেকের মতো তৈরি করব। তবে প্যানকেক তো মিষ্টি হয়, এটা একটু নোনতা, আর দই দেওয়ার জন্য এটা টেস্টটা অনেক ভালো হবে। এবার জল দিয়ে দিয়ে খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দেখো একটা ধোসার ব্যাটারের মতো তৈরি হয়েছে। এর মধ্যে আমি একটু গাজর মিশিয়ে দিলাম আর খুব ভালো করে ফেটিয়ে নিলাম। নানা রকম ভেজিটেবল তোমরা এখানে দিতে পারবে। একটা ননস্টিক প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়ে নিয়েছি, খুব কম তেল দিয়েছি। আর এখানে ব্যাটারটা দিয়ে ছোট ছোট প্যানকেকের মতো তৈরি করে নেব। আমি এই প্যানকেকগুলো তৈরি হয়ে যাওয়ার পর এর ভেতরে একটা জিনিস দেব বাচ্চাদের জন্য, তার জন্য দেখতে থাকো, তোমরা সেটা দিতেও পারো নাও দিতে পারো। এভাবে গোল গোল ছোট ছোট প্যানকেক তৈরি করে নেবে, আর ছোট করলে এটা ওঠাতে সুবিধা হবে। আর এই রেসিপিটা স্লো ফ্লেমে রান্না করতে হবে। এটা খুব হেলদি রেসিপি, তোমাদের বাড়িতে বাচ্চারা এবং বয়স্করা সবাই এটা খেতে পারবে। প্যানকেকটা হয়ে গেলে এর মধ্যে দেখো আমি চিজ দিয়ে দিলাম। চিজ দিয়ে এবার এটাকে আমি ফোল্ড করে দিলাম। এতে বাচ্চারা এটা খুব মজা করে খাবে, আর স্কুলের টিফিনেও দিতে পারো, ব্রেকফাস্টেও দিতে পারো, বা সন্ধেবেলা দিতে পারো বাচ্চাদের। বড়রাও এটা ব্রেকফাস্ট হিসাবে করতে পারো। খুব টেস্টফুল আর খুব হেলদি। আটা আর চিজ দিয়ে প্যানকেক রেডি হয়ে গেল। চলো বাই।